হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অরিন নিপা। জায়গাটা অনেক সুন্দর, আমার খুব ভালো লাগছে। যাই হোক, এখানে আশেপাশে কোনো লোক দেখতে পাচ্ছি না, বাট মনে হয় আমি আজকে এসেছি জয়পুরহাটে সুন্দর একটা পার্কে, একগুচ্ছ গুগলি ধাঁধা নিয়ে। দেখি আজকে আমার ধাঁধার প্রশ্নের উত্তরটা কে দিতে পারে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আচ্ছা, আমি অরিন নিপা, আপনার পরিচয়টা কি একটু জানতে পারি? আমার নাম মাসুদ রানা, আমার বাসা আশপাশে। আমার নাম সাগর। আমি এসেছি এক গুচলি গুগলি ধাঁধা নিয়ে। তো আমি আপনাকে একটা ধাঁধা ধরতে চাই, আপনি কি রাজি আছেন? আমার ধাঁধাটা হচ্ছে, একটু সুন্দর করে শোনেন, সেটা হচ্ছে দিলে ফাঁক করে, না দিলে রাগ করে। যেহেতু কোশ্চেনটা হচ্ছে যে নেগেটিভ, কিন্তু উত্তরটা হবে পজিটিভ। আচ্ছা, আপনাকে সময় দেওয়া হলো মাত্র 5 সেকেন্ড। আপু, আসলে এই ধরনের প্রশ্ন তো আমি কোনোদিন শুনি নাই, তো আমি ভেবেচিন্তে বলতেছি, আমি পারলাম না, সরি। আরেকবার চিন্তা করে দেখেন, দিলে ফাঁক করে, না দিলে রাগ করে। হ্যাঁ আপু, আমি ভেবেচিন্তে বলতেছি, আমি আসলে পারবো না। আচ্ছা, ওনার দিক থেকে উনি সরি বলেছে। আচ্ছা নেক্সট ভাই, আপনাকে আমি একই কোশ্চেন করলাম, দিলে ফাঁক করে, না দিলে রাগ করে। উত্তরটা হচ্ছে যে পজিটিভ হবে, কিন্তু প্রশ্নটা নেগেটিভ। দিলে ফাঁক করে, না দিলে রাগ করে। কি রাগ করে? মেয়েদের না ছেলেদের? সেটা যেটাই হোক, মানে যার ক্ষেত্রেই নেবেন সেই একই ক্ষেত্রে একই অ্যান্সারই হবে, দিলে ফাঁক করে, না দিলে রাগ করে। সরি, আমি পারছি না। যাই হোক, এখানেও সরি পেয়ে গেলাম। দেখি আর কোনো মুরগি আছে কি না, তাদেরকে মুরগি বানায় আমি অ্যান্সারটি নিতে পারি। যাই হোক ভাইয়া, ধন্যবাদ, আপনার অ্যান্সার দিতে পারেন, এই জন্য আপনাদেরকে আমি সুন্দর একটা গিফট দিতে পারলাম না। দেখি কে আছে, একটু ঘুরে ঘুরে খুঁজে দেখি কাকে পাওয়া যায়। আমি সামনে আবারও দুইটা ভাইয়া পেয়ে গেছি। হ্যালো, হাই ভাইয়া, আমি অরিন নিপা, আমি এসেছি এক গুচলি ধাঁধা নিয়ে। তো আপনার পরিচয়টা কি জানতে পারি? জি, আমার নাম এস এম টুটুল। বাসা কোথায়? বাসা জয়পুরহাটে। আমি মাসুম তালুকদার, বাসা জয়পুরহাটে। তো আমি কিছু ধাঁধা নিয়ে এসেছি, আপনাদেরকে কি প্রশ্ন করতে পারি, যদি আপনারা সম্মতি দেন? হ্যাঁ, করতে পারেন, আসলে প্রশ্নটা শুনি, তারপর দেখি উত্তর পারি কিনা। ভাই আপনি রাজি আছেন? হ্যাঁ করেন। ফার্স্টে আমি ভাইয়ের সাথে একটু কথা বলি। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, এমন কি জিনিস দিলে ফাঁক করে, না দিলে রাগ করে? প্রশ্নটা কিন্তু নেগেটিভ। আমি পারবো না। আবার একটু ভেবে দেখেন, প্রশ্নটা নেগেটিভ, উত্তরটা পজিটিভ হবে, দিলে ফাঁক করে, না দিলে রাগ করে। না পারবো না। ভাইয়া মিটি মিটি হাসছে, মনে হয় ভাইয়া পারবে, তাই না? আচ্ছা, আমি ভাইয়ার কাছে আসলাম। আসলে আপনার প্রশ্নটা দেখে আমি খুব লজ্জিত, আমি বুঝতে পারিনি যে কী প্রশ্নটা করলেন। এই ফাঁকটা কে করে, মানে কোনো ম্যান না ওম্যান, যেটা একটু বুঝে যদি বলতেন। না, প্রশ্নটা আরেকবার করেন প্লিজ। আমি প্রশ্নটা আরেকবার করছি, দিলে ফাঁক করে, না দিলে রাগ করে। প্রশ্নটা হচ্ছে যে নেগেটিভ, উত্তরটা পজিটিভ। আপনি অবশ্যই পজিটিভ একটা উত্তর দিবেন। পজিটিভ উত্তর এখন কি দেই বলেন তো? আপনার প্রশ্নটা শুনে আমি মানে এত মজা পাচ্ছি, আমার খুব হাসি পাচ্ছে। যাই হোক, আমি ভেবে পাচ্ছি না যে দিলে ফাঁক করে, না দিলে রাগ করে, তাই না? এমন আমি আপনাকে সময় দিলাম মাত্র 5 সেকেন্ড। 5 সেকেন্ড? আচ্ছা দাঁড়ান, আমার দুই, আমি কি দুইটি উত্তর দিতে পারবো? না, একটি। দুইটি দেই? না, একটি অ্যানসার। আচ্ছা দুইটি বলি, যদি ওর মধ্যে তারপর থেকে আমি একটা নিজে বেছে নেব, তারপরে রেখে দিব। আচ্ছা ঠিক আছে। এক হচ্ছে, গার্লফ্রেন্ডকে যদি কোনো কিছু দিই সে ব্যাগে নেয়। হ্যাঁ, আমার মনে পড়ছে, ফকিরের ঝোলা। কারণ যদি আমরা ভিক্ষে দিই তখন সে ঝোলাটি ফাঁক করে, না দিলে সে রাগ করে চলে যায়। থ্যাংক ইউ সো মাচ, উত্তর পজিটিভ। আপনি, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি অ্যান্সারটা দিতে পেরেছেন। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ থ্যাংক ইউ।
ভালো থাকবেন ওকে উনি শেষ পর্যন্ত ভেবেচিন্তে গার্লফ্রেন্ডকে মনে করে আমাদের অ্যানসারটি দিতে পেরেছে যাই হোক আজকের পর্যন্ত এখানেই সমাপ্ত